এই ভিডিওতে আমি ক্লাস 6 এর পরিবেশ ও ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর নিয়ে আলোচনা করব, যার পূর্ণমান 50। তো একের কি বলা আছে, একের দেখা আছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের একের প্রশ্ন ঠিক জোটটি নির্বাচন করো, এর উত্তর হবে উপগ্রহ নক্ষত্রে আলো আলোকিত। তারপর একের দুয়ের দেখা কি, নিরক্ষরেখার সমান্তরালে উত্তর গোলার্ধে বিস্তৃত কাল্পনিক রেখা হলো খ, কর্কট ক্রান্তি রেখা। একের তিন হচ্ছে, নিচের যে রাজ্যটির ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত সেটি হলো ঘ, পশ্চিমবঙ্গ। একের চারের দেখা প্রশ্ন, সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবকুলকে রক্ষাকারী ওজোন স্তর রয়েছে খ, স্যাটোস্ফিয়ারে। তারপর একের পাঁচের দেখা প্রশ্ন, আন্টার্কটিকার একটি স্বাভাবিক উদ্ভিদ হলো গ, মস। একের ছয় থেকে প্রশ্ন, ভারতের মরু অঞ্চলে মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো গ, মাটির জলধারণ ক্ষমতা কম। একের সাত থেকে প্রশ্ন, উত্তর আমেরিকা ও ইউরোপে মাঝে অবস্থিত মহাসাগরটি হলো খ, আটলান্টিক মহাসাগর। একের আটের দেখার প্রশ্ন হচ্ছে যে, পশ্চিমবঙ্গে জলবায়ু প্রকৃতি উষ্ণ আর্দ্র প্রকৃতির ক। তারপর হচ্ছে একের নয় দেখার প্রশ্ন, ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হলো গ, নর্মদা। তারপর হচ্ছে দুইয়ের শূন্যস্থান পূরণ করা, দুইয়ের একের দেখার প্রশ্ন কি, সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হয়। দুইয়ের দুইয়ের দেখার প্রশ্ন, নির্দিষ্ট ঋতুতে যে গাছের পাতা ঝরে পড়ে তাকে পর্ণমোচী উদ্ভিদ বলে। দুইয়ের তিনের দেখার প্রশ্ন, সাধারণত শীতকালে শীতল অঞ্চল থেকে যে পাখিরা আমাদের দেশে উড়ে আসে তারা পরিযায়ী নামে পরিচিত। তারপর হচ্ছে তিনের দেওয়ার প্রশ্ন, বাক্য যদি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। তারপর হচ্ছে দুইয়ের একের হচ্ছে তিনের এক যে গোলাকার পৃথিবী, তিনের একের দেওয়ার প্রশ্ন যে গোলাকার পৃথিবী দ্রুত গতিতে আবর্তন করে এটি মাঝ বরাবর স্ফীত, ঠিক। তারপর হচ্ছে তিনের দুয়ের দেখে, 0 ডিগ্রি বা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা প্রকৃতপক্ষে একটি রেখা, ভুল। তারপর হচ্ছে তিনের তিনের প্রশ্ন, সূর্যের দৈনিক আপাত গতির মূল কারণ পৃথিবীর আবর্তন, এটা ঠিক। কোনো প্রশ্নের উত্তর যদি ভুল হয় তো সেটা তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানিয়ে দেবে। তো চারের দাগের প্রশ্ন কি, স্তম্ভ মেলাও, এটার উত্তর আর্দ্রতা হবে হচ্ছে হাইগ্রোমিটার। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গডউইন অস্টিন, আর অখণ্ড স্থলভাগ হবে প্যানজিয়া। পাঁচের দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও। পাঁচের একের প্রশ্ন হচ্ছে, তারা রঙের সঙ্গে উষ্ণতা সম্পর্ক লেখো। কম উষ্ণতা, যে সমস্ত তারাদের উষ্ণতা কম তাদের রং লাল হয়। বেশি উষ্ণতা হচ্ছে প্রকাণ্ড সাদা তারার উষ্ণতা এবং উজ্জ্বলতা দুটোই সব থেকে বেশি। দিগন্তরেখা কাকে বলে, দূরে কোনো স্থানের দিকে লক্ষ্য করলে মনে হয় যেন আকাশটা মাটির সঙ্গে মিশে গেছে, যে রেখা বরাবর আকাশটা মিশে গেছে বলে মনে হয় তাকে দিগন্তরেখা বলে। বায়ুমণ্ডল কিভাবে সৃষ্টি হয়েছে, পৃথিবী সৃষ্টির বহু কোটি বছর পর পৃথিবীর বাইরেটা বেশ ঠান্ডা হয়ে আসে, তখন আকাশে রাশি রাশি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে অবিশ্রান্ত বৃষ্টির মতো পৃথিবীতে নেমে আসে। এইভাবে পৃথিবীর এই বিশাল জলভণ্ডার অর্থাৎ বায়ুমণ্ডলের সৃষ্টি হয়েছে। বিকিরণ পদ্ধতিতে কিভাবে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে আগত তাপশক্তি বায়ুমণ্ডলের মধ্য দিয়ে এলেও বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে প্রথমে কঠিন ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, এইভাবে নিচ থেকে উপরে, উপর থেকে নিচে বায়ু, উপর থেকে নিচে বায়ু চলাচলের ফলে পরিচালন ক্রিয়ায় বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। ছয় দেখার প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও। ছয় রাখের প্রশ্ন হচ্ছে, পৃথিবীর কাল্পনিক অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করেছে তার একটি চিহ্নিত চিত্র আঁকো। তো চিত্রটা ঠিক এইরকম হবে, এটা হচ্ছে চিত্র যে পৃথিবীর কাল্পনিক অক্ষের সঙ্গে মেরুরেখা ও নিরক্ষরেখা যথাক্রমে 23.5 ডিগ্রি ও 63.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে। তারপর হচ্ছে পলিমাটির তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো, পলিমাটির জলধারণ ক্ষমতা বেশি, পলিমাটিতে জৈব পদার্থ বেশি থাকে, পলিমাটিতে ধান পাট গম প্রভৃতি ফসল ভালো হয়। বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি উল্লেখ করো, বিশ্ব উষ্ণতা বৃদ্ধির ফলে বরফ গলে যাচ্ছে, ফলে আয়তন কমছে মহাদেশটির, এই মহাদেশে থাকা প্রাণীগুলি যেমন পেঙ্গুইন তুষার ভালুক শিলেদের জীবন বিপন্ন হচ্ছে, বরফ ও প্রাণী হ্রাস পাওয়ায় শীতল মহাদেশটির প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। সাথে দেখা প্রশ্ন, নিজের প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 5। হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তিনটে সমান্তর পর্বতশ্রেণীর সংক্ষিপ্ত বর্ণনা দাও। হিমাদ্রি হিমালয়, হিমাদ্রি হিমালয়ের গড় উচ্চতা প্রায় 6000 মিটারের বেশি। এই হিমালয়ে উল্লেখযোগ্য কয়েকটি শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, মাকালু,
প্রভৃতি। হিমাচল হিমালয়, হিমাদ্রি হিমালয়ের দক্ষিণ দিক থেকে হিমাচল হিমালয় অবস্থিত। এই অংশের গড় উচ্চতা প্রায় 3,000 মিটারের বেশি। কেদারনাথ বদ্রীনাথ বিখ্যাত পর্বতশৃঙ্গগুলি এই হিমালয়ের অংশ। শিবালিক হিমালয়, হিমাচল হিমালয়ের দক্ষিণ দিকে শিবালিক হিমালয় অবস্থিত। এই দুই হিমালয়ের মাঝের উপত্যকাগুলিকে দুন বলে। এই হিমালয়ের গড় উচ্চতা প্রায় 1,500 মিটার। বায়ুচাপ ও বায়ুপ্রবাহ কোনো অঞ্চলে আবহাওয়াকে কীভাবে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো। বায়ুচাপ নিম্নচাপ, নিম্নচাপ বলয়ের, নিম্নচাপ বলয়ে উত্তপ্ত বায়ু উচ্চচাপের বলয়ের দিকে প্রভাবিত হয়। উচ্চচাপ যুক্ত অঞ্চলের তাপমাত্রা বেড়ে যায়, এর ফলে আবহাওয়ার পরিবর্তন ঘটে। বায়ুপ্রবাহ হচ্ছে কোনো স্থানের উপর দিয়ে যদি জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহিত হয় তাহলে সেখানে বৃষ্টিপাত ঘটতে দেখা যায়। অপরদিকে শুষ্ক বায়ু প্রবাহিত হলে বৃষ্টিপাত হয় না। এইভাবে বায়ুচাপ ও বায়ুপ্রবাহ আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে। অরণ্য সংরক্ষণ কেন প্রয়োজন তুমি কেন প্রয়োজন বলে তুমি মনে করো? প্রাকৃতিক পরিবেশে ভারসাম্য রক্ষা, গাছ দূষিত কার্বন ডাইঅক্সাইড CO2 গ্রহণ করে এবং অক্সিজেন পরিত্যাগ করে। এর ফলে বায়ুমণ্ডলে বিভিন্ন রকমের সমতা বজায় থাকে। এই সমতা পরিবেশ দূষণ রুখতে সাহায্য করে। প্রাকৃতিক বিপর্যয় রোধ, অরণ্য বৃষ্টিপাত ঘটায় খরা নিয়ন্ত্রণ করে। বন সম্পদ রক্ষা, অরণ্য থেকে মধু, মোম, জ্বালানি, আঠা, বিভিন্ন ঔষধি গাছ পাওয়া যায় যা মানুষের জীবন ও জীবিকা অর্জনে সাহায্য করে। অরণ্য সংরক্ষণ, বন্যপ্রাণীদের বিলুপ্ত থেকে বাঁচানোর জন্য অরণ্য সংরক্ষণ করা প্রয়োজন। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা, অরণ্য প্রকৃতি ও বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে। তো এই ছিল তোমাদের উত্তর, পরিবেশ ও ভূগোল বিষয়ের উত্তর। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো। সকলকে ধন্যবাদ।